আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। সো ফ্রেন্ডস, ইদানিং দেখতেছি যে আপনার সোলনা নেটওয়ার্কের ডিসকর্ডের খুব বেশি পরিমাণে এয়ারড্রপ লঞ্চ হচ্ছে, যেটা হচ্ছে উইদাউট রেফার আর্নিং। সেটা আপনার $200 থেকে $500 হতে পারে। এক ভাই দেখলাম প্রায় $300 প্লাস পেমেন্ট প্রুফ দিল। তো যেহেতু রেফার ছাড়া ইনকাম হচ্ছে, আপনারা তো এটা বেশি লাইক করেন, কারণ আপনাদের ইউটিউব চ্যানেল নেই, আপনাদের টেলিগ্রাম চ্যানেল নেই। সো আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে রাস্তাগুলো দেখিয়ে দেওয়া, কীভাবে আপনারা রেফার ছাড়া ভালো একটা ইনকাম করে নেবেন। ওকে, তো এখন কথা হচ্ছে আপনারা কীভাবে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সোলনা নেটওয়ার্কের মধ্যে, আর কীভাবে ডিসকর্ডের যে অ্যাডগুলো ওগুলোতে জয়েন করবেন, সেই বিষয়ে আমি আজকে টিউটোরিয়ালটা মেক করে দিব। ভিডিওটা লং হবে, কারণ আপনাদেরকে আমার বোঝাতে হবে ঠিকঠাকভাবে জয়েন না করলে কখনোই পেমেন্ট পাবেন না, কথাটা মাথায় রাখবেন। লেটস স্টার্ট দ্য মেন পয়েন্ট। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যাদের প্রয়োজন ভিডিওটা অনলি তারা দেখেন, বাকিরা দেখার কোনো প্রয়োজন নেই, কারণ আমি চাই না আপনার এমবিটা ওয়েস্ট হোক। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো নতুন বন্ধুরা রয়েছেন, অবশ্যই অবশ্যই টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে পিন পোস্টটা ফলো করে দিন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন, ইভেন ফার্স্ট কমেন্ট। সিরিয়াসলি ফ্রেন্ডস, টেলিগ্রাম হচ্ছে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেখান থেকে আপনি হিউজ একটা আর্নিং করে নিতে পারেন যদি বুঝেন তাহলে। ওকে, তো একটা পোল দিয়েছিলাম এখানে, আমার ভাইয়ের আমাকে ভালোই সাপোর্ট করেছে আলহামদুলিল্লাহ, প্রায় 80% মানুষ হা বলেছে, কারণ এটা অ্যাকচুয়ালি প্রয়োজন। আমি ডিসকর্ডের এয়ারড্রপগুলো শেয়ার করি নাই এতদিন, মনে করতাম যে আসলে ফাইজলামি পেমেন্ট টেমেন্ট দেয় না, মেবি অনেকে আছে মজা টজা করে। তো এখন দেখা গেছে যে পেমেন্ট দিতেছে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা যে কাজটা করবেন, ডিসকর্ডের অ্যাপসের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। খুব ইজি, জাস্ট ইমেল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন, এটা মেবি দেখাতে হবে না। তবু যদি একদমই কেউ না বুঝেন কমেন্ট করেন, আপনাকে আমি শিখিয়ে দিব, না সমস্যা না। ওকে, এটা খুবই ভাই ইজি, ফেসবুকের মতোই। ফেসবুকে যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, একটা রিস্ক অল ওভার ফেসবুকে অ্যাকাউন্ট করতে চান, আপনি কিছু মনে করেন না, তার মানে সে ছোটো তা কিন্তু না, সে কাজ করে খায়। এখন হচ্ছে আমাদের মেন পয়েন্টটা হচ্ছে এইটা নিয়ে, এই যে সোল নেটওয়ার্ক যেটা, এটার মধ্যে ক্লিক করবেন। আমি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে, এটার মধ্যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে আপনার ওয়ালেটটা ব্যাক আপ করবেন, সেই বিষয়ে কথা বলবো। এখানে আসার পর এরকম ইন্টারফেস আসবে, এখানে থ্রি ডট মেনুর মধ্যে ক্লিক করে আপনার ওপেন ক্রোম করে নিন। ওকে, এটা বেটার হবে আপনাদের জন্য, আদারস রিলোড হয়ে যাবে বারবার। রোজার দিন ভাই বক বক করতেছি, ভিডিওটাতে একটা লাইক দিয়েন, অনুরোধ থাকলো। ওকে, তো এখানে কিন্তু আমাকে কিছু ওয়ার্ড দিয়েছে তারা, দেখেন এই যে দেখেন, এখানে কিন্তু কিছু ওয়ার্ড দিয়েছে। সো আমি এইগুলো যদি কপি করি, এগুলো কিন্তু গোপন বিষয়, কাউকে দেখায়েন না, আমি তো আপনাদের বোঝানোর জন্য করতেছি। মানে এই ওয়ার্ডগুলো আপনাকে সেফ রাখতে হবে, এটাই আপনার লগ ইনের প্রাইভেট কি। ওকে, এটা হারিয়ে গেলে পরবর্তীতে আর লগ ইন করতে পারবেন না। তো সেফ রাখবেন কীভাবে সেটা আমি 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 আমার টেলিগ্রামের সেভ মেসেজ থেকে দেখাচ্ছি। তো আমি আমার টেলিগ্রামের সেভ মেসেজে নিয়ে আসছি। তো আপনারা এইখানে নিয়েন না, আপনারা হচ্ছে আপনাদের ইমেল টু ইমেল নেবেন, সবচেয়ে বেশি বেটার হবে। কীভাবে ইমেল টু ইমেল করবেন বুঝিয়ে দিচ্ছি। আমরা জানি যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, প্রত্যেকেরই কিন্তু ইমেল আছে। তো এই যে কম্পোজ, এটার মধ্যে টাচ করে দেবেন। ওকে, টাচ করে দেওয়ার পর টু এর মধ্যে হচ্ছে আপনারই একটা ইমেল থাকবে, আমি বুঝাইতেছি, নিউ এয়ারড্রপ একটা, এই ইমেলটা আমি দিলাম, এটা হচ্ছে আমারই, আর সাবজেক্টটা হচ্ছে সোলনা লিখলেই হবে, এটা তো আপনার মনে থাকবে, সোলনা অ্যাকাউন্ট কিংবা অ্যাড্রেস, সোলনা লিখলে এতটুকু এনাফ। দেন এখানে আপনি এখানে ওই ওয়ার্ডগুলা পেস্ট করে দেন, যেগুলো কপি করে আনছেন এইখান থেকে, এই যে ভালোভাবে বুঝছেন, এই যে এই ওয়ার্ডগুলো ওইখানে এখান থেকে কপি করে ওইখানে দিবেন। ওকে, এই যে এখানে, দেন হচ্ছে আপনার যে কাজটা, এটা হচ্ছে এই যে জাস্ট এটার মধ্যে টাচ করে দিলে আপনার এই ইমেলটা সেন্ড হয়ে গেছে। আমি যদি এখন অ্যাগেন ইমেলের মধ্যে ক্লিক করি, দেন হচ্ছে এখান থেকে থ্রি ডট মেনু, দেন হচ্ছে সেন্ডের মধ্যে যদি টাচ করি এইখানে, তাহলে এটা আমার কোনো দিনও হারাবে না, যতদিন না আমি ডিলিট করে দিচ্ছি। আমি দেখাচ্ছি, আগের বারও আপনাদের শিখেছিলাম। তো এই যে দেখেন, এখন কিন্তু এখানে এখান থেকে আপনি এটা কপি করতে পারবেন কখনো যদি এগুলো হারিয়ে যায় এরকম আর কি, আপনার ফোন টোন ডিলিট হয়ে গেলে এরকম। দেন হচ্ছে এখান থেকে আমি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে নিব এখান থেকে, দেন হচ্ছে কন্টিনিউ প্রেস। ওকে, এখন বলতেছে যে প্লিজ টাইপ ইউর সিড, মানে যেগুলো আপনি কপি করছেন। সো আমি এখান থেকে ওইগুলো পেস্ট করে দিচ্ছি, দেন হচ্ছে কন্টিনিউ। এখন জাস্ট এখানে একটা পাসওয়ার্ড পুট করে ক্রিয়েট ওয়ালেট, আমি পাসওয়ার্ড দিয়ে দিতেছি ওয়েট। পাসওয়ার্ডে যে এরকম মানে স্টার, তারপরে অ্যাট দ্য রেট, হ্যাশ ট্যাশ, এগুলো ডলার টলার মিলাই দিয়েন, দেন হচ্ছে কপি করবেন। আর অবশ্যই পাসওয়ার্ড মনে রাখবেন, এখানে আমি পাসওয়ার্ড ফরগেট করার মতো কোনো ওয়ে নাই, পাসওয়ার্ড যদি ভুলে যান আপনার সব শেষ,
কিংবা অ্যাগেন মেবি নতুন দেওয়া যায়, যাই হোক পাসওয়ার্ডটা মনে রাখবেন এটাই বেটার হবে আপনাদের জন্য। এত কাহিনী করার দরকার কি, পাসওয়ার্ডটা মনে রাখতে পারবেন না তো কী করে রাখাইবেন জীবনে, ক্রিয়েট ওয়ালেট। ওকে এখন হচ্ছে দেখেন আপডেট করে দিচ্ছি আমি, এটা আমার কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে। এইখানে একটা জিনিস বুঝতে হবে আপনাদের, এই সোলনা নেটওয়ার্কের মধ্যে এই যে দেখেন এইখানে ক্লিক করলে, এই যে রিসিভের মধ্যে ক্লিক করলে যত এয়ারড্রপের মধ্যে জয়েন করবেন এটা আপনার রিসিভ অ্যাড্রেস, এখানে টাচ করলে এটা কী হবে কপি হয়ে যাবে। বাট এই সোলনা ওয়ালেটটা অ্যাক্টিভ করার জন্য আপনার কিছু সোল লাগবে, এখানে নিচে থেকে ক্লোজ করে দেন, $2-3 মতো সোলনা কিনে নিয়েন আপনারা। তো এটা কার কাছ থেকে কিনবেন অ্যাকচুয়ালি আমি তো এগুলা এখন করি না, কারণ আমার কাছে ওইরকম সময় নেই আর আমি অনেক ফ্রিতে দিছি আপনাদের, এখন আর দেওয়া পসিবল নয়। আপনারা কারো কাছ থেকে কিনে নিয়েন, আর আমি যদি কাউকে পাই যে সোল বিক্রি করবে তার ইউজার নেম আমি টেলিগ্রামে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা কিনে নেবেন। এই জন্যই বলি আপনাদেরকে, আমি বোঝাচ্ছি একটু ওয়েট, এই জন্যই বলি টেলিগ্রামটা ফলো করতে, কারণ অনেক আপডেট আপডেট দেই আমরা, তখন দেখা গেছে আপনি এখান থেকে তার ইউজার নেম নিয়ে সোলনা যদি $3 কিনে রাখেন, এইখান থেকে এমন অফার দেখছি আমি $100-200 করে দিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে। আর এখানে কিন্তু টোকেন অ্যাড্রেসটা অ্যাড করতে হয় মাঝে মধ্যে, ওইটা আমি এই যে প্লাস আইকন থেকে, প্লাস আইকনে ক্লিক করলে এই এই যে ম্যানুয়ালি, এই যে ম্যানুয়াল ম্যানুয়াল এটার মধ্যে টাচ করেন, এই দেখছেন ম্যানুয়াল ইম্পোর্ট, কন্ট্যাক্ট অ্যাড্রেস দিবেন, টোকেন নেম সিম্বল দিয়ে অ্যাড করলে হয়ে যাবে। যদি আমি কখনো বলি যে কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাড করেন তাহলে আর কি, এখন করার প্রয়োজন নেই। অ্যাড টোকেন টু ইয়োর ওয়ালেট, এটা আপনাদেরকে বুঝিয়ে দিই কত পরিমাণ সোল কাটবে। এখানে ভালোভাবে লেখা আছে 0.0020 সোল কাটবে কোনো টোকেন অ্যাড করতে গেলে, এটাই হচ্ছে ফি। এখানে ক্যান্সেল করে দিচ্ছি আমি, আর এটা হচ্ছে রিসিভ, এটা হচ্ছে সেন্ডের মধ্যে আর কি। তো সোলনা অ্যাড্রেস ক্রিয়েট করা আমরা কী করলাম শিখে গেলাম, এখন হচ্ছে ডিসকর্ডের এয়ারড্রপের মধ্যে জয়েন করার জন্য আপনাকে কী করতে হবে। এখানে দেখেন ইন্টারঅ্যাকশন ফলো করবেন অলওয়েজ, এখানে দেখেন প্রথম আমি একটু পরে শোনাচ্ছি। ওকে এখানে কী লেখা আছে যে ফ্রি নাইস টোকেন কালেকশন টিউটোরিয়াল সোলনা নেটওয়ার্ক, ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে সোলনা নেটওয়ার্কের মধ্যে, দেন জয়েন ডিসকর্ড, এটা হচ্ছে খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তারপরে এক নম্বরে বলতেছে যে লাইক রিটুইট ফলো, আমি করে দেখাই আপনাদের জন্য বেটার হবে। সো আমি ফার্স্ট অফ অল হচ্ছে ডিস্ক অ্যাকাউন্ট তো ক্রিয়েট করে ফেলছি সোলনা, তো আমি ডিসকর্ডের মধ্যে ক্লিক করলাম জয়েন। এখন আমাকে এখানে দেখবেন অ্যাকসেপ্ট ইনভাইটেশন করবে, এই যে অ্যাকসেপ্টের মধ্যে টাচ করে দেবেন। ওকে টাচ করে দেওয়ার পর এখন আমাকে কী করছে তাদের গ্রুপে নিয়ে আসছে, এখানে দেখেন ইউ ডু নট হ্যাভ পারমিশন টু সেন্ড মেসেজ ইন দিস চ্যানেল, মানে এখানে কোনো মেসেজ দেওয়ার আপনার কোনো প্রয়োজন নেই, পারমিশনও তারা দিয়ে রাখেন, এটা লক করে রাখছে। এখন আমাদের মেন পয়েন্ট কী, এই যে থ্রি ডট মেনু এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই হচ্ছে ডিসকর্ডের সার্ভার। এক এক করে আমি ইন্ট্রোডাকশন দিই তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন, প্রত্যেকটা সার্ভার এরকমেরই। ফার্স্ট অফ অল আমরা ওয়েলকামে আসছিলাম, এটা লক করা আছে। কোনো অ্যানাউন্সমেন্ট দিলে এখানে ক্লিক করলে আপনি অ্যানাউন্সমেন্ট পাবেন, আমি আপনাদেরকে বুঝি। অ্যানাউন্সমেন্টের মধ্যে যদি এখন আমি ক্লিক করি, এই দেখেন এই অ্যানাউন্সমেন্টের মধ্যে যদি ক্লিক করি, এই যে তাদের এই যে দেখেন অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখছে। এখন এখানে একটা লাইক দিয়ে দিতে পারেন আপনারা, রকেট দিয়ে দিতে পারেন কিংবা লাইক দিয়ে দিতে পারেন এরকম আর কি। এই যে এখানে চিহ্ন দেওয়া আছে, ব্যাড কমেন্ট করেন না তাহলে তো পেমেন্ট দিব না, আমি একটা লাইক দিয়ে দিলাম তাদের। এইটা হচ্ছে তাদের অ্যানাউন্সমেন্ট, মানে তারা কী করতেছে না করতেছে, কবে পেমেন্ট পাবেন না পাবেন সব ব্যাপারে কিন্তু এখানে বলতেছে। দেন অ্যাগেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আমরা ওয়েলকামের মধ্যে তো আসছি একবার, এটা লক করা। অ্যাগেন থ্রি ডট মেনু, টুইটার টুইটার অ্যান্ড টুইট, মানে এইখানে আপনাকে টুইটারের লিঙ্কটা দিতে হবে। ক্লিক করলাম, এখানে দেখেন অনেকে লিঙ্ক দিতেছে, দেখেন বর্তমানে লাইক দিতে হবে আপনাকে, একটা লাইক দিবেন, ফার্স্ট টাইম একটা লাইক দিবেন। এখানে সে বর্তমানে এটা অফ রাখছে, সরি এখানে না, এটা অফ রাখছে, মানে এখানে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখছে, মানে তার টুইটারের লিঙ্কটা দিয়ে রাখছে আর কি। দেন হচ্ছে এখান থেকে ওজি গেট, মানে এ এক একটা সার্ভার আর কি, বুঝতে পারছেন তো? এগুলো মেন পয়েন্ট না, মেন পয়েন্ট আমাদের কি সেগুলো বুঝতে হবে। যেমন এগুলো ইন্ডিয়ান কমিউনিটি, ইন্ডোনেশিয়ান কমিউনিটি জেনারেল, মানে হচ্ছে তার জেনারেল, এখানে আপনারা চাইলে চ্যাটিং করতে পারেন, হাই আমি লিখে দিলাম এরকম আর কি। যেমন আমরা টেলিগ্রামে চ্যাট করি, এই যে হাই লিখে দিলাম, এখানে অনেকে বলতেছে ভেরিফাই এই সেই লিখতেছে, আপনারা যদি ভেরিফাই লিখতে চান তার এই লেখাটা জাস্ট কপি করবেন, যদি ভেরিফাই কোনো অপশন আসে এই যে কপি টেক্সট ক্লিক করে এখান থেকে সেন্ড করে দিবেন। এটা কইরেন আপনারা, এটা আমি বাধ্যতামূলক মনে করছি। ও আচ্ছা, 16 সেকেন্ড পর আবার আমি SMS করতে পারবো, অনেকে কিন্তু ভেরিফাই লিখতেছে, অনেকে টুইটার ইউজার নেম দিতেছে, অ্যাকচুয়ালি তারা ভুল করতেছে যারা এখানে টুইটার ইউজার নেম দিতেছে, এখানে কোনো
টুইটার ইউজার নেম হবে না, আমি আপনাদেরকে বুঝাচ্ছি। এখানে আপনারা চ্যাটিং করে তাদের সাথে কথা বলতে পারেন, কিংবা ভেরিফাই কোনো অপশন তারা যদি দেয় তাহলে এখানে ভেরিফাই লেখাটা দিয়ে দেবেন, এতটুকুই। দেন এখানে আবার এখান থ্রি ডট মেনু। এখন আমাদের মেন পয়েন্ট কি, মেন পয়েন্ট হচ্ছে এই নিচের তিনটা, এই দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সোল অ্যাড্রেস, টুইটার ইউজার নেম, টেলিগ্রাম ইউজার নেম আর রিটুইট লিঙ্ক। কীভাবে করবেন, সোল অ্যাড্রেসের মধ্যে ক্লিক করি, দেন আমি এখান থেকে সোলনা অ্যাড্রেসটা দিয়ে দিই, এটা রিসিভের মধ্যে ক্লিক করি। এটা দিলেও আমার কোনো লাভ হবে না, কারণ এটা তো অ্যাক্টিভ নেই ওয়ালেট। ওয়ালেট অ্যাক্টিভ জন্য, অ্যাক্টিভের জন্য এখানে কিন্তু কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন তাদের এই নেটওয়ার্কের, আমার নেটওয়ার্ক প্রবলেম করতেছে, আপনার অ্যাক্টিভ থাকতে হবে। সো একটু ওয়েট করবেন, আমি ঠিক করে নিচ্ছি। তো আপনারা যে কিপ ওয়ালেট আনলক, এটা টিক মার্ক করে আনলক করে দিলে হয়তো বারবার পাসওয়ার্ডটা দিতে হবে না। এখন আমি সোল অ্যাড্রেস কপি করবো, এখান থেকে রিসিভের মধ্যে ক্লিক করে দেন কপি, দেন এখানে দিয়ে দিব। আমি করতেছি আপনাদের বোঝানোর জন্য যে সবাই দিছে, কিন্তু দেখেন এই সেন্ড করে দিলাম, আমার এইখানের কাজ শেষ, এইখানে আমার আর কোনো কাজ নেই। এখন আবার এখান থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে আমাকে। ওকে, থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এখানে কিন্তু টুইটার ইউজার নেম দিতে হবে। তো টুইটার ইউজার নেম আপনি আপনারটা দিয়ে দিবেন। এই যে ক্লিক করার পর দেখবেন অনেকে তার টুইটার ইউজার নেম দিতেছে, এই যে দিতেছে, এগুলো তো বুঝবেন, এগুলো তো দেখাতে হবে না। তারপর টেলিগ্রাম ইউজার নেম দিয়ে দিবেন, তারপর আপনার রিটুইটের লিঙ্ক দিয়ে দিবেন, এই যে এখানে ক্লিক করে রিটুইটের লিঙ্ক। এইভাবেই হচ্ছে ডিসকর্ডটা ইউজ করতে হয়, এই যে অনেকে দিতেছে তাদের ইউজার রিটুইটের লিঙ্ক। এখন হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনাকে কিন্তু এই যে তাদের দেখেন কুইটুইট অ্যান্ড রিটুইট ফিক্সড টুইট, এই হ্যাশট্যাগ সহকারে আপনাকে একটা কমেন্ট, মানে এখানে ট্যাগ করতে হবে ফ্রেন্ড সহকারে। আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি, দেন এই টুইটারের লিঙ্কের মধ্যে ক্লিক করে দিলাম। ওকে, সো আমি এখন সরাসরি টুইটারের মধ্যে চলে আসছি, একটু ওয়েট করবেন, আমি দেখি আমার কোন অ্যাকাউন্টটা লগ ইন। আমি যেটা দিয়ে আপনাদের কাজ শিখাই এটাই লগ ইন আছে, সমস্যা নেই। আরেকটা কথা, রিকোয়েস্ট থাকলেও কখনও মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না আপনারা। আপনারা আমার টেলিগ্রামে আসবেন, আসার পরে টেলিগ্রাম থেকে জয়েন করতে হবে। টুইটারের মধ্যে ক্লিক করে দিলাম, এখন হচ্ছে একটা লাইক দিব তাদেরকে, আমি এখানে একটা লাইক দিলাম। এখন এই রিটুইটের মধ্যে টাচ করে এই যে দেখেন নিচে নিচেরটা, এই যে কিউ টুইট, এটার মধ্যে টাচ করবেন। এখন এখানে কিছু লিখবেন, ইটস ইন্টারেস্টিং প্রজেক্ট, আই লাইক দিস, মানে একটা সুন্দর কমেন্ট লিখবেন। দেন হচ্ছে স্পেস, এটা একটা হ্যাশট্যাগ দিয়ে আপনি তিনটা ফ্রেন্ডকে ট্র্যাক করেন। ফর এক্সাম্পল আমি এই অ্যাকাউন্ট নিয়ে, আমার ইসমাইল, আচ্ছা আমি করতেছি একজনকে অ্যাট দ্য রেট, এই যে এগুলো ভেরিফাই অ্যাকাউন্ট, এগুলোরে ট্যাগ দিয়েন না, তাহলে আপনার একদম গুষ্টি উদ্ধার করে দিব, বুঝতে পারছেন, মানে আপনাকে প্রবলেম করবে এরকম আর কি। ট্যাগ দিয়ে দিবেন তিনটা ফ্যানকে, অ্যাট দ্য রেট তুলে ট্যাগ দিবেন, কথা বুঝতে পারছেন। দেন এইখান থেকে রিটুইট করে দিবেন। এখন আমি ট্যাগ দিতে গেলে আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে, আপনারা আপনাদের পরিচিতদের ট্যাগ দিবেন, মানে যারা আপনাকে ব্যান বন করবে না তাদেরকে আর কি, পরিচিতদের ট্যাগ করবেন। দেন এই রিটুইট করে দিলাম, দেন এই টুইটটা আমি ভিউ করবো এখানে, তাহলে আমি ইজিলি চলে আসতে পারবো, কিংবা আপনি আপনার প্রোফাইলে চলে আসতে পারেন এখান থেকে প্রোফাইল। দেন এই যে টুইটার লিঙ্কটা আছে এটা কপি করবেন, এই যে এটা কপি করবেন, ক্লিক কপি, দেন ডিসকর্ড। ডিসকর্ডে আসার পরে থ্রি ডট মেনু থেকে এই যে দেখেন টুইটার ইউজার নেমের জায়গায় টুইটার ইউজার নেম কিন্তু দিতে বলবো আপনাকে। কিন্তু এইখানে আরেকটা বিষয় বোঝা আছে, এই যে দেখেন এই যে টুইটার লিঙ্কের কথা বলতেছে, এখানে এটা ও ইকোয়ার রাখছে, হাইড করে রাখছে। তো যেটা যেখানে দিতে বলবে আপনারা ওইখানেই দিবেন, এই টুইটার রিটুইট, এই এই শেষ, আমার এখানের কাজ কি শেষ হয়ে গেছে, আমি আমারটা সেন্ড করে দিলাম। তো এইভাবে হচ্ছে ডিসকর্ড এয়ারড্রপগুলো জয়েন করতে হবে। টেলিগ্রাম ইউজার নেমের জায়গায় যে ওদের মতো টেলিগ্রাম ইউজার নেম দিয়ে দেবেন, এগুলো তো বুঝবেন, এগুলো তো দেখাতে হবে না। তো আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টুইটারের কাজটা শেষ করলাম, রিটুইটও করলাম, তাদেরকে লিঙ্কও দিলাম। এখন কিন্তু বলতেছে দেখেন জয়েন দ্য টেলিগ্রাম গ্রুপ অ্যান্ড সেন্ড দ্য ইউজার নেম অফ টেলিগ্রাম গ্রুপ অ্যান্ড টেলিগ্রাম ইউজার নেম, ওই যে ওইখানে এই যে গ্রুপের মধ্যে জাস্ট জয়েন করবেন, জয়েন করে ওদের ওইখানে দিয়ে দিবেন, আপনার এই এয়ারড্রপটা কমপ্লিট, টোটালি জয়েন করা। এইভাবে যদি প্রপারলি জয়েন করতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনি এখান থেকে টাকাটা পাবেন। তবে সব এয়ারড্রপ আপনাকে টাকা দিবে তা কোনো কথা না, পরে যখন এখানে পাইবেন এই যে সোল, এই সোলের অ্যাড্রেসের মধ্যে যখন পাইবেন তখন এগুলো আমাদের কাছেও বিক্রি করতে পারবেন, কিংবা এক্সচেঞ্জ করে আপনার টাকা আপনি পকেটে নিয়ে নিতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কষ্ট করে ভিডিওটা মেক করেছি, এখানে কোনো প্রকার রেফারেল কমিশন নাই, একটা লাইক একটা কমেন্ট করে দিন। আর এরকম অনেক অনেক এয়ারড্রপ আছে আমার কাছে, আমি চাইলে শেয়ার করতে পারি আপনাদের ভালো সাড়া পাইলে।
আমি শেয়ার করবো ইনশাল্লাহ। আর এখানে কোনো প্রকার রেফার কমিশন নাই, এগেন বলতেছি, আর এগুলো হিউজ হিউজ পেমেন্ট করে, এক একটা অ্যাড অফ 200-300 করেও পেমেন্ট করে ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। অ্যাগেন অ্যাগেন অর অ্যাগেন টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে পিন পোস্টটা ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে, টাটা, বাই বাই।